আসসালামু আলাইকুম, এনএস টিউশনের পক্ষ থেকে আমি নাহিদুল ইসলাম। আজকে আমরা 2022 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি প্রদান করা হয়েছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেটার উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। এর পূর্বে আমি প্রশ্নগুলো দেখিয়েছিলাম, আজকে তোমাদেরকে উত্তরটি দেখাবো এবং অতি উত্তম পাওয়া কীভাবে যাবে সেটা আমি বলে দেবো। এবং সুন্দরভাবে যদি তোমরা অ্যাসাইনমেন্টটি দেখে, ভিডিওটি না টেনে দেখে সুন্দরভাবে লিখো, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জন্য ভালো হবে। তাহলে চলো আমরা দেখি। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 1, প্রথমবারের মতো এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, এবং দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই অধ্যায়টা থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটি প্রদান করা হয়েছে। এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম সমূহ হচ্ছে আমাদের মুক্তির সংগ্রাম, শালভিত্তিক ফ্লোচার্ট প্রণয়ন, এবং 7ই মার্চের ভাষণের উপর নিজের অনুভূতি উপস্থাপন। এবং আমাদের নির্দেশনাতে বলেছে অ্যাসাইনমেন্ট প্রণয়নের সুবিধার্থে নিচের বিষয়গুলো অনুসরণ করতে হবে। একটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়ের পাশাপাশি সাহিত্যকনিকা বই থেকে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম রচনাটি পড়ো, রচনায় উল্লিখিত সালগুলোর সাথে সংশ্লিষ্ট ঘটনাবলী সহ একটি ফ্লো চার্ট তৈরি করো। দ্বিতীয়ত বলা হয়েছে 7ই মার্চের ভাষণের দেয়া দেশের নামকরণ, যুদ্ধের জন্য প্রস্তুতির আহ্বান আর স্বাধীনতার ঘোষণার ইঙ্গিত রয়েছে, উক্তিটি আলোকে 7ই মার্চের ভাষণের গুরুত্ব ব্যাখ্যা করো। এবং লাস্ট বলেছে 1971 সালের 7ই মার্চের রেসকোর্স ময়দানে তুমি উপস্থিত থাকলে বঙ্গবন্ধুর ভাষণ শুনে তুমি কী করতে তা নিয়ে একটি অনুচ্ছেদ লিখো। উক্ত অনুচ্ছেদ দেশপ্রেম, জাতীয়তাবোধ ও গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ যেন থাকে সেটি লক্ষ্য রাখবে। তাহলে চলো আমরা অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাই। শ্রেণী অষ্টম, বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অ্যাসাইনমেন্টের উত্তর 2022, এবং অ্যাসাইনমেন্ট ক্রমিক নয়, হচ্ছে প্রথমবারের মতো দেওয়া হয়েছে সেই জন্য 1। এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি হচ্ছে আমাদের মুক্তির সংগ্রাম, শালভিত্তিক ফ্লো চার্ট প্রণয়ন, এবং 7ই মার্চের ভাষণের উপর নিজের অনুভূতি উপস্থাপন। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পাশাপাশি সাহিত্য কণিকা বই থেকে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম রচনাটি পড়ো, রচনায় উল্লিখিত সালগুলোর সাথে সংশ্লিষ্ট ঘটনাবলী সহ একটি ফ্লো চার্ট তৈরি করো। আমাদের ফ্লো চার্টটি হচ্ছে এটা, একটি ফ্লো চার্ট তৈরি করা হলো। এখানে হচ্ছে প্রথম লিখেছি 1952 সালের ভাষা আন্দোলন, দ্বিতীয় হচ্ছে 1954 সালের যুক্তফ্রন্ট গঠন, 1966 সালের 6 দফা দাবি, 1968 সালের ঐতিহাসিক আগরতলা মামলা, 1969 সালে গণঅভ্যুত্থান, 1970 সালে সাধারণ নির্বাচন, 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ, এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধ। এটা একটা ফ্লো চার্ট, এটা তোমরা একটু সুন্দরভাবে করে নিবে। আমি ফ্লো চার্টটা একটু তোমাদের দেখিয়ে দিই, দেখো এভাবে ফ্লো চার্টটা করবে, সুন্দরভাবে একটা বৃত্ত এঁকে এবং ফ্লো চার্টটি তৈরি করবে। তাহলে চলো এবার আমরা পরবর্তীতে সমাধানে চলে যায়। দ্বিতীয়ত আমাদের বলা হয়েছে 7ই মার্চের ভাষণের নামকরণ এবং যুদ্ধের এখানে উক্তিটির আলোকে ব্যাখ্যা, 7ই মার্চের ভাষণের গুরুত্ব ব্যাখ্যা করো। 7ই মার্চের ভাষা আন্দোলনের গুরুত্ব আমরা ব্যাখ্যা করব। এখন দেখো, এ ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতি বিশ্ব ইতিহাসে নতুন এক শিখরে পৌঁছে যায়। 7 মার্চ বঙ্গবন্ধুর উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতা ও গেরিলা যুদ্ধের দিক নির্দেশনা। এরপরেই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বজ্রধ্বনি নাদে আসন্ন মুক্তি মহামুক্তির আনন্দে বাঙালি জাতি উজ্জীবিত হয়ে ওঠে। যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত বাঙালি ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের রাজনৈতিক দিক নির্দেশনার পথ ধরেই 19 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো প্রাণের বিনিময়ে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের গুরুত্ব নিয়ে নিচে তুলে ধরা হলো। 1, গণতন্ত্রের ডাক। বঙ্গবন্ধু তার 1095 তথা 1108 শব্দের ভাষণে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের শাসনতন্ত্র তৈরির আকুল আবেদন ও তীব্র আকাঙ্ক্ষা পেশ করেন। তিনি বলেন, নির্বাচনের পর বাংলাদেশের মানুষের সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার এ ভাষণের গুরুত্ব অপরিসীম। বৈষম্যের ইতিহাস উপস্থাপন। বঙ্গবন্ধুর ভাষণের প্রথম পাকিস্তান আমলে দীর্ঘ 23 বছরের বৈষম্য ইতিহাস তুলে ধরেন। 1947 সালে ভারতবর্ষ বিভক্তির মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকে পশ্চিম পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানকে শোষণ ও শাসন করতে থাকে। গড়ে ওঠে বৈষম্যের পাহাড়। সামরিক বাহিনীর 3টি সদর দপ্তরই ছিল পশ্চিম পাকিস্তানে।
সেনাবাহিনীতে 95% ছিল পশ্চিম পাকিস্তানি, অর্থনৈতিক ক্ষেত্রে এ বৈষম্য ছিল আরও ব্যাপক। 3 হচ্ছে নির্যাতনের পূর্ণাঙ্গ চিত্র। বঙ্গবন্ধুর ভাষণে বাঙালি জাতির উপর দীর্ঘ 23 বছরে যে নির্মম নির্যাতন চালানো হয়েছে তার চিত্র ফুটে উঠেছে। জাতির জনক তার ভাষণের তৃতীয় লাইনে বলেন, কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়েরা রক্তের রাজপথে রঞ্জিত হয়েছে। তিনি ভাষণে পাকিস্তানি শাসক গোষ্ঠীর 23 বছরের শাসনামলকে বাংলার মানুষের রক্তের ইতিহাস হিসাবে উল্লেখ করেন। 4, সংগ্রামী চেতনার ডাক। সাহিত্য শাসন ও স্বাধিকারের দাবিতে বাঙালি জাতি যে সংগ্রামের সূচনা করে, আত্মাহুতি দেয়, বঙ্গবন্ধু তার ভাষণে তা তুলে ধরেছেন। নানা দিক থেকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত জনগণ তাদের দাবি মেনে নেয়ার জন্য আন্দোলন চালাতে থাকে। মৃত্যুর মুখেও নির্ভয়ে এগিয়ে যায় এবং রক্তে রঞ্জিত হয় রাজপথ। দেশকে মুক্ত করার জন্য জনগণ নিয়মতান্ত্রিক আন্দোলন চালালেও পাক সামরিক বাহিনী গুলি চালায় নিরীহ জনগণের উপর, তবুও সংগ্রামী জনগণ পিছপা হয়নি। বাঙালি জাতীয়তাবাদ। বঙ্গবন্ধু তার ভাষণে বাঙালি জাতীয়তাবাদের চেতনা ফুটিয়ে তুলেছেন। তিনি বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি সবার কথাই বলেছেন। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে বাঙালি জাতীয়তাবাদ যেভাবে ফুটিয়ে তুলেছেন তা আজ পর্যন্ত বিশ্বের কোনো নেতা করতে পারেনি। তিনি যেদিন সেদিন সমগ্র বাঙালি জাতির মধ্যে একতার জ্বলন্ত শিখার বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছিলেন, তার সম্মোহনী বক্তব্যের মাধ্যমে যা পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছিল। গেরিলা যুদ্ধের নির্দেশনা। তিনি অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণকে প্রতিহত করে বিজয় ছিনিয়ে আনতে যে কৌশল প্রয়োগের নির্দেশনা দিয়েছেন তা খুবই গুরুত্ববহ। তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমরা যা কিছু আছে তাই নিয়েই শত্রুর মোকাবিলা করতে হবে। রাস্তাঘাট যা আছে আমি যদি হুকুম দেবার না পারি তোমরা বন্ধ করে দেবে, আমরা ভাতে মারবো আর পানিতে মারবো। মুক্তি সংগ্রামের ঘোষণা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণে এই বলে মুক্তির সংগ্রাম ঘোষণা করেছিলেন যে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই নিষ্কম্প ঘোষণা বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রেরণা দিয়েছিল। জাতির উদ্দেশ্যে এই ছিল তার যুদ্ধপূর্ব শেষ ভাষণ, তাই এতে তিনি যুদ্ধের দিক নির্দেশনা নিয়ে প্রস্তুতির কথা বলেছিলেন। তখন বাঙালির হাতে কোনো অস্ত্র ছিল না, তাই যার যা আছে তা নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানান। তার এই সংগ্রাম ঘোষণায় যে পশ্চিমাদের অত্যাচার বৃদ্ধি পাবে তা তিনি ধারণা করেছিলেন, সেই জন্য তৎকালীন হানাদার শাসকদের সঙ্গে সম্পূর্ণ অসহযোগিতা প্রদর্শনের নির্দেশ দেন। তিনি তার অনন্য ভাষায় মুক্তি সংগ্রামের যৌক্তিকতা তুলে ধরেছিলেন। উপসংহার। পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব 1971 সালে 7 মার্চ ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে প্রায় 10 লাখ জনতার সামনে যে তেজোদ্দীপ্ত জ্বালাময়ী কাব্যিক ভাষণ দিয়েছিলেন তা বাঙালির মনে আগুন ধরিয়ে দিয়েছিল। বাঙালিকে স্বাধীনতা লাভের জন্য উন্মত্ত করেছিল। বাংলা মানুষ বর্ণ, গোত্র ও ধর্ম ভুলে গিয়ে দেশের জন্য হাসি মুখে জীবন দিতে শপথ করেছিল। ইউনেস্কো এ ভাষণকে পৃথিবীর গুরুত্বপূর্ণ দালিলিক ঐতিহাসিক হিসেবে স্বীকৃতি দেয়ার এর মাধুর্য, শ্রেষ্ঠত্ব ও গুরুত্ব এবং বাঙালি জাতির সংগ্রামের ইতিহাস এখন পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে বহুভাষী মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এটি এখন শুধু বাংলাদেশের নয়, বরং সারা বিশ্বের সম্পদে পরিণত হয়েছে। বিশ্ব সংস্থার স্বীকৃতির মাধ্যমে বিশ্বব্যাপী গবেষণা হবে, বিশেষ করে জ্ঞানান্বেষী তরুণ সমাজের মনে এটি স্থান পাবে। দেখো, এই অ্যাসাইনমেন্টটি যদি তোমরা সুন্দরভাবে এভাবে লিখে দাও, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটি অ্যাসাইনমেন্টই তোমাদের আশা করি অতি উত্তম চলে আসবে। আর আমি যেটুকু লিখে দিয়েছি তোমরা যদি এটাকে সাজিয়ে সুন্দরভাবে লিখে দাও এভাবে, তাহলে আশা করি তোমাদেরকে অতি উত্তম খুব সহজে চলে আসবে। আর যদি তোমরা চাও যে এক্সট্রা অ্যাড করবো, সেটা কোনো প্রয়োজন নাই। আর যদি চাও সেক্ষেত্রে তোমরা বই থেকে আরও কিছু অ্যাড করতে পারো, যেহেতু সাহিত্য তোমাদের এবারের সংগ্রাম এই বইটা থেকে তোমরা পড়তে পারো। পরে যে কোনো বই থেকে তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে সেই বইটা পড়ে তোমরা আবার এই চ্যাপ্টারটার করতে পারো। তোমরা যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে
দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়ে দেন হচ্ছে এটা সমাধান করতে পারো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে পাশে থাকবে, এবং খুব দ্রুত তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে আমি হাজির হচ্ছি। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো খুব দ্রুত দিতে পারি। সেই জন্য হলেও তোমরা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।